হ্যালো বন্ধুরা আজ হচ্ছে স্যাটারডে কিন্তু তোমরা জানো আজকে স্যাটারডের দিনে ডোনা অনেক ব্যস্ত কারণ ডোনার পড়া থেকে শুরু করে পড়া গান নাচ সব আজকের দিনে। তো চলো আজকে একটু বিজি কি কি করছে ডোনা সেটা শেয়ার করি আর একটা ছোট রুটিনও শেয়ার হয়ে যাবে দেখতে থাকো আজ ডোনা সকাল থেকেই অনেক ব্যস্ত কারণ সকালবেলায় ঘুম থেকে উঠতে না উঠতেই অনলাইন ক্লাস তারপরে একটু খেয়ে দিয়ে স্নান করেই ম্যাডাম চলে এলো তার জন্য ম্যাডামের কাছে এখন পড়ালেখা করছে আর ডোনা ডোনার ম্যাডাম ডোনাকে নতুন অঙ্ক শেখাচ্ছে

ঝটপট করতে হবে দেখো সাড়ে চারটে থেকে ওর ডান্স আছে আজকে আবার শুটিং আছে তোর জন্য ভাত নিয়ে এসেছি ডাল দিয়ে টক ডাল দিয়ে মেখে এখানে ডিমের অমলেট আর আলু ভাজা চলো ম্যাম এই গেল ওকে তাড়াতাড়ি করে খাইয়ে আধ ঘন্টা টিভি দেখতে দেবো তারপর ওকে নিয়ে বেরিয়ে যেতে হবে শুটে তাই তো চলো তো চলো ডিম দিয়ে নিয়ে হ্যাঁ নি চলে চলে দেখেছো দুষ্টুপুরি কি বন্ধুরা তোমরাও কি খাওয়ার সময় এরকম দুষ্টুমি করো ডোনার মতন যদি করে থাকো অবশ্যই কমেন্ট করো ডোনা কিন্তু করে দেখো চোরটাকে দেখো শুধু ডিম চুরি করে খায় তো চলো ওকে খাইয়ে নি কার্টুন দেখছে আমার মেয়ে কার্টুন দেখছে দেখো সাড়ে চারটা থেকে ক্লাস ওকে দেখো রেডি করাচ্ছি আজকে আজকে হোয়াইট জামা আর ব্লু প্যানের একটা ডান্স আছে তো চলো বন্ধুরা দেখো এখন কেমন লাগছে শুধু তো জামা প্যান্ট পরে তো চলো কে চুটকিতে রেডি করি চুটকি এই 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 তো বন্ধুরা রেডি সোজা হয়ে দাঁড়া যে ড্রেসটা আজকে ডোনার একটা পাপা সং এর ডান্স করবে তো ছবি আছে জানে বন্ধুরা চলো ডোনার চুলটা খুলে দিলাম চুলটা বেঁধে কেমন ন্যাড়া নেড়া লাগছিল শ্যাম্পু করেনি তাই তাই এই যে ড্রেস রেডি হলো মেয়েটার আমার প্রচুর ধকল কারণ আজকে স্যাটারডে এতগুলো কাজ আবার কালকে সানডে ডোনার ড্রয়িংও আছে চলো নিয়ে যাই এখনকার ছবি নিয়ে চিকা মেনে তো আমরা চলে এসেছি ডোনাল্ড ডান্স স্কুলে আর এই যে ম্যাডাম একটু শিখিয়ে দিল প্রথমে নিচে তারপরে স্কুলের মানে ডান্স স্কুল যেখানে তারই ছাদে এই শুটিংটা চো হবে তো শুটিংটা কাল যেহেতু ফাদার্স ডে তোমরা সবাই জানো সেই উপলক্ষেই একটা গান গানের নাচ করবে সব বাচ্চাগুলো আর কি গানের নাচ সেটা আমি এখন বলতে পারছি না ম্যাডাম বলেছেন যে ভিডিওটা দেবে যদি দেয় তো অবশ্যই শেয়ার করব আমি আর কোনো ভিডিও করিনি নাচের তো তোমরা

আমি এখানে একেবারেই নাচের ভিডিও করিনি জাস্ট একটুকুনি শেয়ার করলাম কারণ তোমরা অনেকেই দেখতে চাও তো অল্প একটু শেয়ার করলাম কী গান বলবো না পুরো গানটা আসবে তোমাদের সঙ্গে শেয়ারও করব ম্যাডাম যদি ভিডিওটা দেয় তো অবশ্যই শেয়ার করব ডান্স হয়ে গেছে এদিকে দেখি

দাঁড়িয়ে একটু আইসক্রিম খেয়ে নিচ্ছি আবার বাড়ি যাবো বাড়ি গিয়ে ডোনায় গানের টিচার আসবে দাড়া জানা যায় না কেন হিউ মোমেন্টস লাইটের ডোনা বাড়ি এসে গেছে এখন সাতটা বাজেনি তো বন্ধুরা দেখো সাতটা এখনও বাজেনি এখনো পাঁচ মিনিট বাকি ডোনা এসে এসি চালিয়ে একটু জামা কাপড় ছেড়েছে আর আমি ওকে দেখুন ডান্স করে এসেছে বলে একটু দুধ আর কর্নফ্লেক্স দিয়ে দিয়েছি এটা খেয়ে নেবে আর এক্ষুনি ওর গানের টিচার আসবে দেখি মুখটা চলো তাড়াতাড়ি খেয়ে নাও ও খেলা করছে দেখো ওই যে ওইখান দিয়ে ইয়ে এনেছিল এটা দিয়ে খেলা করছে আমি খাইয়ে দিচ্ছি আমার সোনাটা ম্যাম চলে গেলে তারপর একটু টিভি দেখবে একটু রেস্ট নেবে সোনাটা আজকের দিনটা একটু একটু চাপ আছে যদি ওর সানডে করে আসে ম্যাম কিন্তু এই দু সপ্তাহ মনে হয় স্যাটারডেই আসতে হবে পরের সপ্তাহ আমরা ঘুরতে যাচ্ছি তো তাই দেখি রঙি রঙি আরে কেনা হো তিনি এখন খেলছেন দেখি কি করছিস কি গুনছিস তুই কি দিয়ে কাঠি দিয়ে ওর কি খেলা হয়েছে ধূপকাঠির কাঠি দিয়ে কি খেলতে ভালোবাসে আমার পাগলিটা চলো ওকে ছাড়িয়ে দিয়েছি ড্রেস কিন্তু আমি ছাড়িনি এখন আমি পরে ছাড়ছি করছে পুজো শূন্য করে পুজো করো শূন্য করে

যে দেখো ওনাকে আবার এই গুলো দিয়েছে আজকে এইগুলো ওকে প্র্যাকটিস করতে বলেছে আগের দিন তো এগুলো করেছে আজকে এইগুলো পড়বে তাই তো চলো এই যে ম্যাডাম চলেও গেছে গড়িতে এই আটটা চল্লিশ আর এই যে আবার শোনা এখন একটু রেস্ট নেবে না এখন কোথাও বেরোবে না টিভি দেখলে দেখো এখন কোথাও বেরোবে না অসম্ভব না না পড়তে অনেক লেখা আছে চলো পড়তে বসো তাহলে তাহলে টিভি দেখবে তুমি পরে কিন্তু বলতে পারবে না যে মা টিভি দেখতে দাও না তুমি কি এখন টিভি দেখবে দেখো যাও টিভি দেখে নাও চলো একটু টিভি দেখে নিক তারপর পড়তে বসবে ম্যাডাম গেলো আর ডোনার একটু ইচ্ছে হচ্ছে পাপড় খাবে তো এই যে সাবর পাপড় ভেজেছি কটা আর এই লম্বা পাপড় আর এই পাপড়গুলো তো ডায়মন্ড প্লাসে দিয়ে এনেছিলাম সেই পাপড় তো চলো ডোনাকে দিই তোমার দুটো আর দুটো নিয়ে নাও ডোনা কেমন বড় বড় এটা বড় হয় না কেমন খেতে বলো হ্যাঁ হ্যাঁ খেয়ে বলো এই যে বেছে বেছে নিচে বড় বড় কেমন চলো এতক্ষণ খেলছিল নিচে এই যে খেলনা বাটি ওদিকে পালিয়ে আসছে আমি পাঁপড় খাই আর টিভি দেখবো হুম তোমরা কে কে সাবর পাপড় খেতে ভালোবাসো কমেন্ট করো আর এই আঙুল পাপড় খেতেও কিন্তু আমি ভীষণ ভালোবাসি আর ডোনাও হুম আসছিস খచ్చস তো ডোনা এখন কি খাচ্ছে দেখো মিরিন্ডা আর पापा বসে গেছে ভাই ধানারন্না মিরিন্ডা খাচ্ছে চলো 1 2 3 লাস্ট আ বন্ধুরা আমি রেস্ট করব না তাহলে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আমি অল্প অল্প খাবো বুঝছ তোমরা বোকা মেটা রিস্ক করে আর দাদারি খেত দাদারি রিস্ক করে কি পাগল আরে বাজে এখন তোমাদের ডোনা এত পড়ে নিচ্ছে খেলাদুলা হয়ে গেছে একটু পড়া লেখা করে নিচ্ছে দাদারি করো বাবা ঝটপট করে নাও খেতে দাও বোতাপা বাজে তোমাদের ডোনা এখন পড়া লেখা করে নিচ্ছে তো চলো তোমাদের বললাম ডোনার কটা পড়া আছে আর দুটো লেখা আছে তো চলো লেখাপড়াটা করে নিক তারপর আসছি আচ্ছা আচ্ছা আমি বলে দিয়েছি করো করো ঝটপট করো চলো করে নি দেখো রাতে ডোনার খাবার তরকার রুটি যেটা এখন ডোনাকে খাওয়াচ্ছি আবার পেঁয়াজ দিতে হবে দেখেছ চলো এখন ওর লেখা হয়নি আমি ভাবলাম রাত হয়ে গেছে যেহেতু লিখতে লিখতেই খাইয়ে দিই তো চলো তো চলো খেয়ে দিয়ে নিয়ে একেবারে লেখাপড়া করে তারপর রাতে গুড নাইট বলবো তো এই যে তরকার রুটি আর মিষ্টি তো চলো বন্ধুরা এবার ঘুমানোর টাইম হয়েছে এই যে ডোনা ডোনার বাবুদের আগে ঘুম পাড়িয়ে দেয় ওখানে বাবুকে ঘুম পাড়ালো আর এখানে এইটা ডোনার সাথেই ঘুমাবে ডোনা জড়িয়ে ধরে ঘুমিয়ে যাবে বাবার পাশে আর আমি তো এখন ঘুমাবো না আমি ভিডিও এডিট করব তো ডোনার সঙ্গে একটা ঘুমাবে আর সবাই আলাদা শোবে চলো সে পরে ডোনা ডোনার বাবা ঘুমিয়ে পড়েছে তো চলো গুড নাইট করুন আচ্ছা আমি তো গরম ঠিক আছে ওরে দেখো গুড নাইট তো চলো বন্ধুরা গুড নাইট ভিডিওটা এখানি শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো অল টাইম হ্যাপি থেকো আচ্ছা বন্ধুরা অঙ্কিতা যত ছোট লিস্ট কত বড় তো চলো সবাইকে জানাচ্ছি আমাদের পক্ষ থেকে প্রত্যেকটা বাবাদের হ্যাপি ফারদার্সডে তাই তো আর ডোনা কিন্তু ফাদার্স ডে উপলক্ষে একটা খুব সুন্দর ডান্স করেছে যেটা তোমরা দেখতেই পারবে আর স্যার ডোনার ডান্সের স্যারও একটা শ্যুট করেছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো গুড নাইট আমার বাবা তোমাদের বাবা ডোনার বাবা পৃথিবীর সকল বাবাকে জানাচ্ছি শুভ বাবা দিবস হ্যাপি ফাদার্স ডে বলো